শুভ পঞ্চমী বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি মাম্মা আর ওর বাবা তো রাস্তাটা দেখতে এত ভাল লাগছে প্রত্যেকটা রাস্তা কারণ এত সুন্দরভাবে লাইটিং করেছে আর এই যে আমরা এখন আমাদের আমতলার একটা মানে খুবই বড় ঠাকুর হয় এখানে তো সেখানে সেই ঠাকুরটা দেখব বলে চলে এসেছি আর এখানে না প্রচণ্ড পরিমাণে লাইন হয় কিন্তু আজকে হলো পঞ্চমীর রাত্রি তো সেই জন্যে অতটা কিন্তু ভিড় নেই একদমই ফাঁকা লাইন তো এই বছরই প্রথম কিন্তু এই ঠাকুরটা আমি এত ফাঁকাই দেখছি না নাহলে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে তারপরে মায়ের দর্শনটা মেলে তো এবছর দেখো একদম ফাঁকাতে দেখবো আর এখানে দেখেছো লাইটিংটা কি সুন্দর আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর আর এই যে এই প্যান্ডেলের ভেতরের ঠাকুরটা মানে প্রতিমাটা এত সুন্দর হয় তোমাদের কি বলবো তো চলো আমার সাথে তোমরাও চলো ভেতরে দেখতে পাবে মায়ের মুখটা দেখবে খালি কী সুন্দরটা না হয় তো এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা পুরোটাই সেই বাচ্চাদের মাজা ফুটি যা খায় না সেই জলের বোতল ওই সব দিয়েই কিন্তু তৈরি হয়েছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে দেখো ওই যে লস্যি টস্যি খায় সেই সব বোতল আর সেই ছিপিগুলো দিয়েই কিন্তু এখানে কারুকার্যটা করা হয়েছে কিন্তু আর কী সুন্দর দেখতে হয়েছে দেখো ওপরটায় যে শুধু কিন্তু বোতল টোতল দিয়েই কিন্তু ডিজাইনটা করা হয়েছে কিন্তু দেখলে কি বোঝা যাবে বলো যে ওই জিনিসটা দিয়ে এত সুন্দর ডিজাইন হয় এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব ভালো হয় প্যান্ডেলও যেরকম সুন্দর হয় ঠাকুরও কিন্তু সেরকম সুন্দর হয় সুন্দর হয় তোমরা যদি পারো তো মৌদি ভাতৃ সঙ্গতে এসে কিন্তু ঠাক প্রতিমা দর্শনটা করেই যেতে পারো খুবই সুন্দর প্রতিমা হয় আর প্যান্ডেলও খুবই ভালো হয় কিন্তু আজকে দিনটা দেখছো তোমরা ফাঁকা কিন্তু দিনে এলে কিন্তু দেড় থেকে দু ঘন্টা লাইন কিন্তু দিতেই হবে তারপরে কিন্তু মায়ের দর্শন পাবে তো বন্ধুরা আমাদের কিন্তু মৌদির ভাতৃ সঙ্গ দেখা হয়ে গেছে আর এই দুটো ঠাকুর কিন্তু একদমই কাছাকাছি ওইটা দেখে বেরোলেই তোমরা এটা দেখতে পাবে আর এইটাতেও প্রচণ্ড লাইন হয় কিন্তু আজকে ফাঁকা এইটা কিন্তু দেখো ছাতা দিয়ে হয়েছে আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমি আমি না ভিডিও করার সময় কিন্তু কথা বলেই ভিডিও করেছিলাম কিন্তু চারদিকে এত গান বাজনা হচ্ছে তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে ইউটিউব থেকে তো সেই জন্য আমি কথাগুলোকে আবার ইয়ে করে মানে আবার ভয়েসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখো থিম মায়ার বাঁধন তো চলো ভেতরটা দেখা যাক এখানে ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয় আমি আগের বছরও মানে গত বছরেও দেখতে এসেছিলাম তো আমার এখনও মনে আছে খুবই সুন্দর হয়েছিল আর এখানে দেখো বাঁশটাশ দিয়ে কিরম ডিজাইন করেছে পুরো প্যান্ডেলটা কিন্তু লাল হয়ে আছে আর মা এখানের প্রতিমাটা যে আমার কতটা ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর লেগেছে প্রতিমাটাকে মানে তোমাদের কি বলবো তো বন্ধুরা তোমরা দেখে নাও দেখেই বুঝতে পারবে যে মায়ের মুখটা দেখো শুধু মানে খুবই ভালো লাগবে কি বন্ধুরা প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো আজকে যে কটা ঠাকুর দেখেছি সব থেকে এই প্রতিমাটাই সুন্দর লেগেছে আমার তো চলো আবার একটা আমরা অন্য প্যান্ডেলে চলে এসেছি এখানে পরপর অনেক কটা কিন্তু প্যান্ডেল হয় যেগুলোর খুবই নাম আর এখানে প্রচুর ভিড় হয় কিন্তু আজকে পঞ্চমীর রাত্রি তোমাদের আগেই বলেছি আজকে কিন্তু পুরো ফাঁকা আছে তো চলো এই বছর কিন্তু প্রথমবার এত ফাঁকায় ফাঁকায় আমি ঠাকুর দেখতে পাচ্ছি বিশেষ করে এই ঠাকুরগুলো কারণ এই ঠাকুরগুলো আমরা অন্যান্য বছরের সপ্তমী অষ্টমীর দিনে দেখি তো আজকে আমরা আজকে চলে এসেছি মানে পঞ্চমীর দিনে আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের ছাতা নিয়ে কী সুন্দর কাজ করেছে আর আমার মাম্মা তো এই ছাতাগুলো দেখে মানে বলছে মা একটা ছাতা পেরে নিয়ে চলে যায় চলো না এখানে ঠাকুরটাও দেখো খুবই সুন্দর এদিকে ঠাকুরগুলোও খুব সুন্দর হয় কিন্তু আর তোমাদের দেখে দিচ্ছি দেখো কী কাজ মানে কাজগুলো যেগুলো হয়েছে এই দেখো রাজস্থানে একজন উঠ নিয়ে যাচ্ছেন আর এগে যেয়ে এখানে বসে বসে একতারা না কী বলে এই যে বসে আছে খেজুর গাছের তলায় তো খুব সুন্দর লাগলো আর কি প্যান্ডেলটা এই যে মাম্মা তো ওই লোকটাকে দেখেই যাচ্ছে আর সবাই ওনার ফটো তুলে যাচ্ছে আর ওর বাবা ওকে টেনে নিয়ে চলে গেল আর এই বাইরে দিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আশেপাশে যে করা ঠাকুর ছিল দেখা হয়ে গেছে আবারও কিন্তু আমরা বাইকে উঠে পড়েছি আর একটু দূরে গেলেই তোমরা কিন্তু আবার আমার সাথে ঠাকুর দেখতে পারবে এই যে দেখতে পেয়ে গেলাম একটা প্যান্ডেল আর ঢুকেও পড়লাম এখানে দেখো থিমটা হয়েছে কিন্তু হাতি তো এর এই প্যান্ডেলটার ভেতরে না একটা মা দুর্গা ঘোড়ার গাড়ি চালাচ্ছেন আর কি এতটাই সুন্দর হয়েছে সেখান দিয়ে কিন্তু কেউ নড়তেই চাইছে না সেখানেই দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে ফটো তুলছে ভিডিও করছে আজকে ফাঁকা আছে বলে অবশ্য করতে দিচ্ছে কালকে দিয়ে তো বাপরে বাপ একবার ঢুকলেই বলবে তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি বেরোন মানে এক মিনিটও ওখানে দাঁড়াতে দেবে না তো দেখো এই এই জিনিসটা দেখো কি সুন্দর হয়েছে মা দুর্গা ঘোড়ার গাড়িটা চালাচ্ছেন আর প্রতিমাটার কথা তো কিছু বলার নেই এতটাই সুন্দর হয়েছে আর এখানে কারুকার্যগুলোও দারুণ হয়েছে একদম ফাটাফাটি যাকে বলে আর কি তোমরাও বলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু সব কিছু তো বন্ধুরা আবার একটা প্যান্ডেলে ঢুকে পড়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা না সেই বাঁশগুলোকে কেটে কেটে কুচি কুচি মানে ছোটো ছোট করে কেটে আর কি মানে ডিজাইন করা হয়েছে তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দেখতে খারাপ হয়নি আর লাইটিং দিয়ে এখানে হলুদ সবুজ নীল লাল এগুলো রং করে আর লাইটিং দিয়ে দিয়েছে বলে এতটা সুন্দর লাগছে তো বলো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে ওই যে মানুষের মতন একটা মূর্তি করা আছে দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি বন্ধুরা আমরা এবার চলে এসেছি বিষ্ণুপুরের কাছাকাছি আমতলা চত্বরে যারা থাকো তারা তো জানবে আর যারা জানো না সেই জন্য তোমাদেরকে নামটা বলে দিচ্ছি তো এখানে থিম হয়েছে গঙ্গাসাগরের মন্দিরের থিমটা মানে গঙ্গাসাগরের যে মন্দিরটা আছে আর কি আমি তো কোনো দিন যাইনি তাই জানি না কিরকম দেখতে কিন্তু এই যে প্যান্ডেলের মাধ্যমেই কিন্তু দেখে নিলাম তো যারা গেছেন তারা অবশ্যই কিন্তু জানবেন কীরকম দেখতে ওখানে মন্দির টন্দির তো আমরা জানি না তো দূর থেকেই দেখা হয়ে গেল গঙ্গা সাগর কত ভালো লাগলো আর প্রতিমাগুলোকে দেখো শুধু কি সুন্দর হয়েছে মানে কি বলবো এখনও কিন্তু হাতে অস্ত্র তস্ত্র দেওয়া হয়নি আর এখানে কারুকার্যগুলো দেখো কি সুন্দর এই যে নারায়ণ আর এই যে কত ঋষি মশাই এইগুলো দিয়েই কিন্তু এখানে কারুকার্যগুলো করা হয়েছে হয়তো গঙ্গাসাগর মন্দিরে এইগুলো আছে আমি তো যাইনি তোমাদের আগেই বললাম সেই জন্য জানি না ওনারা কিন্তু এখানে এই প্যান্ডেলের মধ্যেই সবটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো খুবই ভালো লাগলো দেখো শুধু প্রতিমাগুলোকে বন্ধুরা প্যান্ডেল দিয়ে বেরিয়েই দেখো এদিকে মাম্মা আর বাবা ফুচকা খেতে শুরু করেছে তো এখানে দশ টাকার চারটে মাত্র ফুচকা আর ফুচকাগুলোর মানে সাইজও খুবই ছোট আর খেতেও খুবই বাজে সত্যি কথা কারণ আমি মাম্মার থেকে একটা নিয়ে খেলাম তো তেলের গন্ধ বেরোচ্ছে তো চলো আমরা আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানের প্যান্ডেল হয়েছে তৈরি সেই লাল চেলি কাপড় হয় না সেই চেলি কাপড় দিয়ে তৈরি হয়েছে আর আশুতো পাতা বট পাতা সেইগুলো পাতাগুলোকে শুকিয়ে শুকিয়ে দেখো জাল জাল টাইপের যেগুলো বের হয় সেইগুলো দিয়ে কিন্তু পুরো কাজটা করে করা হয়েছে আর কি তো দেখো কি সুন্দর হয়েছে আর এখানেও কিন্তু প্যান্ডেলটা পুরো লাল হয়ে আছে মানে তুমি যদি প্যান্ডেলের ভেতরে ঢোকো তোমার মুখটা কিন্তু পুরো লাল হয়ে যাবে আর এখানে পুরোটাই কিন্তু পাতা দিয়ে ডাল দিয়ে এই সব দিয়ে কাজ করা হয়েছে আর কাজগুলো মানে এত সুন্দর মানে খুবই সূক্ষ্ম কাজ মানে ওনারা কতটাই কষ্ট করে এগুলো বানিয়েছে তোমরা কাজ না কাজ থেকে দেখলে বুঝতে পারবে না আমি ফোনেতে তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই হাঁসটা দেখেছো এইটাও কিন্তু পুরোটা পাতার মানে শুকিয়ে সেটাকে সাদা রঙ করে কিন্তু হাঁসটা তৈরি করা হয়েছে মানে খুবই ভালো লাগলো কিন্তু আর ভেতরটা তো খুবই ভালো লাগছে তোমরাও দেখো খুবই সুন্দর না সব কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো আর প্রতিমা দেখো একদম রকম হয়েছে কিন্তু এখানে আর লাল চেলি কাপড়গুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেন মনেই হচ্ছে না চেলি কাপড় তো এখানে একটা খুব মজাদার দুটো জিনিস আছে এই দেখো এই গণেশ দাদাটা একবার উঠছে আর একবার বসছে এই দেখো বসলো এই দেখো উঠছে আর একটা ময়ূর আছে এখানে সেই ময়ূরটা একবার পেখমটাকে মেলছে একবার মুরছে আর একটা যেটা থেকে ভয়ঙ্কর জিনিস যেটা বাচ্চারা খুবই আকর্ষণীয় আকর্ষণীয় হবে ওখানে বাগদাদা গিটার বাজার ছিল দেখলে তো এখানে দেখো শুধু এখানে একটা আলমারির ভেতর দিয়ে দেখো একটা বেরিয়ে গেল আবার আলমারিটা বন্ধ করে দিল আর এই যে একজন তবলা বাজাচ্ছেন তবলা না ঢোল বলে আর কি ওই ভূতটা ঢোল বাজাচ্ছে আর ওই যে উনি আর এখানে একটা হা 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 করে আওয়াজ দিয়েছে কিন্তু খুবই ভয়ঙ্কর আমি তো যখন এখানে আসছিলাম আমি ভাবছিলাম এখানে কোনো ভূতের থিম হয়েছে কিন্তু তো দেখলাম না কিন্তু এখানে একটা জায়গায় এরকম হয়েছে তো খুবই ভালো খুবই আকর্ষণীয় সব বাচ্চারাই কিন্তু এটা দেখতে চাইবে তো বন্ধুরা আমার সাথে ঠাকুর দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আমরা আবার একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলের সামনে দেখলেই তোমরা দুটো করে ছেলে দুদিকে দাঁড়িয়ে আছে ধুতি আর গেঞ্জি পরে আছে তো এই প্যান্ডেলের থিম হল ঘট তো সেই সামনেই দেখো একটা বড় ঘট আছে যেটা কিন্তু পুরোপুরি নারকেল দড়ি দিয়ে মানে ভেতরে হয়তো অন্য কিছু আছে কিন্তু বাইরেটা পুরো নারকেল দড়ি দিয়ে তৈরি আর যে ঘটের ওপরে যে আম পাতা দেওয়া হয় সেটা কিন্তু তালপাতাকে মানে শুকিয়ে মানে ভালোভাবে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা কিন্তু তালপাতা পাতা তারপরে পাট মানে অনেক কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়েছে তো খুব সুন্দর হয়েছে আর প্রতিমাটাও দেখো একদম অন্য রকম হয়েছে এটাও আমার খুব ভালো লাগলো লাল পাড় সাদা শাড়ি পরে আছেন খুবই সুন্দর আর প্যান্ডেলের ভেতরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে তো চলো আমরা আবারও একটা অন্য প্যান্ডেলে চলে এসেছি এখানে থিম যত সম্ভব মানে গাছ হয়েছে দেখো একটা গাছ দেখেছো মানে কেটে দেয় গাছ কাটতে বারণ করা হয়েছে এরকম একটা কিছু থিম হয়েছে তো এই দেখো গাছের গোড়াটা কীরকম বলছে যাতে গাছটা না কাটে ওদের ওনাদেরও কষ্ট হয় আর কি তো ওই সব জিনিস দিয়ে মানে গাছ দিয়ে যা যা তৈরি হয় গাছের মধ্যে যা যা থাকে এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো বাবুই পাখির বাসাগুলো শুধু তোমরা দেখো তোমাদের মনটা জুড়িয়ে যাবে বন্ধুরা তোমরা যদি কেউ এই প্যান্ডেলটায় আসো তোমরা কিন্তু মানে ভাববে যে একটা মানে জাহাজেই উঠে পড়েছো তোমরা মানে এমনভাবেই তৈরি করা হয়েছে এই ভেতরটাই ঢোকো মানে ঢুকলে তোমরা দেখতে পাবে একটা পাল তোলা মস্ত বড়ো জাহাজ আছে আর মা দুর্গা ওই জাহাজের ওপরেই কিন্তু আছে এই দেখো দেখতে পাবে আর এখানে মা দুর্গাটাও কিন্তু কাট দিয়ে তৈরি হয়েছে মানে কাট দিয়েই তৈরি করা হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে একদম অন্য রকম আর দেখো কি সুন্দর লাগছে না বলো লাইটিংগুলো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন ভালো লাগলো বলো কিন্তু আর এই প্যান্ডেলটা হয়েছে পুরোপুরি ছেলেদের জন্য মানে ছেলেরা আর কি লাইফে যেই ভুলটা করে থাকে শুধরানোর জন্য হয়েছে আর এই প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলটা পুরোপুরি কিন্তু সেই চায়ের কাপগুলো হয় না যে থার্মোকলের সেই কাপ দিয়েই সেগুলোকে রঙ করে করা হয়েছে তো এখানে ছেলেদের জন্য এই প্যান্ডেলটা কারণ এটাই এই জন্যে বললাম কারণ এখানে যে যেই ছেলেগুলো মানে স্মোকিং করে তাদেরকে বারণ করা হয়েছে মানে মানে সিগারেট খেলে বিড়ি খেলে কি কি হতে পারে সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিন্তু কে শোনে বলো যতই বোঝাও যে করা সে করবে আর যে বোঝা সে বুঝবে তো মানুষকে যত বোঝাও তারা কিন্তু বুঝবে না তো এখানে মানে প্রতিমাগুলোও দেখো খুবই সুন্দর হয়েছে আর এই যে তোমাদের বললাম যে চায়ের কাপ দিয়ে হয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখে নাও তোমরা এই দেখো শুধু কাপগুলোকে একটু নারকেলের মালা আর কি আর ওই চায়ের কাপগুলো মানে রঙ করে করা হয়েছে প্যান্ডেলটা কি বন্ধুরা আমার ছেলে বন্ধুদের বিশেষ করে বলছি এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো কিন্তু আশা করছি ভালো লাগেনি তবুও কিন্তু আমি জিজ্ঞেস করলাম তো ইচ্ছে হলে জানাতেই পারো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা টাকার প্যান্ডেল আর টাকার প্যান্ডেল দেখব না এটা হতে পারে এখানে থিম হলো টাকা মাটি মাটি টাকা তো উপরে দেখতে পাচ্ছো গাছের উপরে টাকা ঝুলছে আর নিচে মা দুর্গা আছেন তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এখানে পাতাগুলো কিন্তু সবুজ আছে আর এখানে সবুজ লাইটিংও দেয়া হয়েছে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের মতন আমাদের লাস্ট ঠাকুর দেখা তো আমাদের দেখো এই পুজোর সময় রাস্তাগুলো এত সুন্দরভাবে সাজিয়ে দেয় না মানে চেনা রাস্তাও কিন্তু অচেনা হয়ে যায় আর অনেক সুন্দর হয়ে যায় কি বলো ঠিক বললাম তো তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব 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 করে করে দিও প্লিজ আর যারা এখনো আমার চ্যানেলটাকে তারা নাও নিত্য নতুন অনেক রকমের কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে আর পুজোর প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব আর তোমরা দেখো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মোরের ঠাকুর এখানের হলো থিম আয়না ভাবনা দেখতেই পাচ্ছ তোমরা দেখেই দিলাম তোমাদের আর এইটা আমাদের একদম মোড়ের মানে মোড়ের মাথায় যেটা হয় কি আর এটা নন্দী মহারাজ বসে আছে মাম্মা ওর সাথে একটু গল্পও করে নিল আর একটু মাথায় হাতও বুলিয়ে দিলো তো চলো এখানে আয়না ভাবনা করেছে চারদিকে আয়না দেখতে পাবে আর এখানে বানানো হয়েছে দেখো সেই তেলের তিনগুলো হয় না সেইগুলোকেই কিন্তু কেটে কেটে থিমটা করা হয়েছে আর এই থিমটা বানিয়েছে কিন্তু আমাদের পাড়ারই ছেলে একটা তো চলো এই দেখে দেখে নাও প্রতিমাটা প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আশা করছি তোমাদেরও পুজো খুব ভালো কাটছে আর খুব ভালো কাটবে তো সবাই কিন্তু বন্ধুরা একটু সাবধানে ঠাকুর দেখতে যেও আর দেখতেই পাচ্ছ আমার মাম্মাকে কিন্তু আমি টুপি পরে দিয়েছি কারণ আমাদের এই দিকটা বেশ ঠান্ডা পড়ে গেছে তো মাম্মার এমনিতেই একটু একটু কাশি হচ্ছিলো তো আরও হয়ে যাবে বলে সঙ্গে করে কিন্তু টুপিটা নিয়েই গেছিলাম আমি ব্যাগে করে তো এখানে এটা একদম গ্রামের ঠাকুর সেই জন্য দেখো ভালোভাবে মা আর মেয়ে ফটো তুলে নিচ্ছে ওর বাবাকে বললাম আমাদের একটা ফটো তুলে দাও তো দুজনা দুদিকে দেখো হাত জড়ো করে মা দুর্গাকে ভালো করে প্রণামও করে নিচ্ছে আর ফটোও তুলে নিলাম তো আমাদের এই থিমটা দেখো কত প্রাইজ পায় প্রত্যেক বছর সেগুলো কিন্তু এখানে সাজানো আছে তোমাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখানে দেখো আমরা এবার বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাওয়ার সময় আমাদের গ্রামের ঠাকুরটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো মাম্মা দেখো এখানে বাইকে ওঠার কখন দিয়ে চেষ্টা করছে কিছুতেই উঠতে পারছে না অবশেষে অনেক কষ্ট করেও উঠে পড়েছে বাইকে তো ও যখন উঠে পড়েছে এবার আমাকেও উঠতে হবে তো চলো আমিও উঠে পড়ি আর আমাদের গ্রামের রাস্তাটা লাইটিং দেখেছো একবার নিপজে আর একবার জ্বলছে তো যারা যারা আজকের ভিডিওটা দেখে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে তো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে দেখো আর পুজো খুব ভালো করে মজা করে কাটিও তো আমাদের পাড়ার লাইটিংটা দেখে নাও আর আমাদের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে একদম রাজবাড়ির মতন মানে লুকটা এসছে আর প্রতিমাটা তো খুবই সুন্দর হয়েছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট